এই দেখো বাবা পিয়ালিস কানোয়া, আমরা সবে পাহাড়ের দ্বিতীয় ধাপে আমরা আছি। আমরা উঠবো ওই যে দেখা যাচ্ছে চূড়া, ওই সাঁওতালি পর্বতের চূড়াইতে উঠবো আমরা। হ্যাঁ বাবা, চলো বাবা চলো। ও বাবা, এ তো অনেক উঁচু। ও বাবা, ওই দেখো সামনে সব পিঁপড়ে গুলো কিরকম যাচ্ছে দেখো। ওটা পিঁপড়ে নয়, পিঁপড়ে নয় ওগুলো হচ্ছে মানুষ। আমরা উপরে উঠে আছি তো, তাই নিচে ছোট ছোট মানুষগুলো দেখাচ্ছে। ও ভাই, এত উঁচুতে না বাসন ঘর হবে? ওটা মহারাজের ইচ্ছা। ও বাবা, এই যে উঁচু খালাগুলো, এগুলো কি করতে হবে? এগুলো সব সোজা করে দিতে হবে, সমতল করতে হবে একদম পুরো। বেশ বাবা, আমি তাহলে ওই দিকটাই কাজ করব। হ্যাঁ, না না, তোমার তোমাকে কাজ করতে হবে না বাবা। তুমি এক কাজ করো, তুমি ওই লৌহগুণ আছে না, ওই লৌহগুণ কেটে তুমি আমাকে জোগান দাও, আমি বাসন ঘর নির্মাণ করি বাবা। আরে বাসরে করে বাসরে করে, আজ বিশ্বকর্মা ঠাকুর গো বাসর করে বাসর করে, বিশ্বকর্মা ঠাকুর গো বাসর করে বাসর করে, বিশ্বকর্মা ঠাকুর গো বাসর করে বাসর করে, বিশ্বকর্মা ঠাকুর গো চমকেতে ছবি আঁকে শিব দুর্গার মূর্তি গো, উত্তরেতে ছবি আঁকে সিদ্ধি দাতা গণেশ গো, দক্ষিণেতে ছবি আঁকে চিতলা গো, দক্ষিণেতে ছবি আঁকে মাতা চিতলা যে, বাসর করে বাসর করে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর করে বাসর করে, সব দেবতার নাম লিখিল ও বাসর মাঝারে গো, সব দেবতার নাম লিখিল মনসা নাম বাদে গো, আর সব দেবতার নাম লিখিল বাসর মাঝারে, বাসর করে বাসর করে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর করে বাসর, আর না তো আর মনসার নাম দেখো পাহাড় রেখে দিল গো, না তো আর মনসার নাম পাহাড় রেখে দিল গো, বাসর বাদে বাসর বাদে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর বাদে বাসর বাদে। ও বাবা, ওই দেখো বাবা, হনুমানের লেজটা কত বড় করেছি দেখো বাবা। ঠিক হয়েছে কিন্তু, তুমি চারিদিকে ঘুরে দেখো তো বাবা, কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হয়েছে কিনা। ও বাবা, হ্যাঁ ঠিক আছে, ওই দেখো হ্যালোজিনটা কেমন লাগিয়েছি দেখো। বাহ, খুব ভালো হয়েছে বাবা। ঠিক আছে না? একদম খুব সুন্দর হয়েছে বাবা। ও বাবা চলো,
মহারাজের কাছ থেকে বিদায় আদায় নিতে হবে তো হ্যাঁ যাওয়ার আগে তুমি সে চাবি গুটি উঠো করেছো বাবা হ্যাঁ চাবি করা হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ চাবি আমি বড় তৈরি করেছি ঠিক আছে বাবা দেখুন মহারাজ আপনার বাসরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে মহারাজ তাই তো অতিব সুন্দর হয়েছে বাসর নির্মাণ একদিকে আছে পিতা ভোলানাথ অপর দিকে আছে মাতা চণ্ডী আর অপর দিকে আছে মাতা গণ্ডী ওগো ওগো দেবতাগণ আমার সহস্র প্রণাম তোমরা গ্রহণ করো বিশ্বকর্মা মহারাজ আমার বাসর দেখে পছন্দ হয়েছে বিশ্বকর্মা পছন্দ হয়েছে মহারাজ বিশ্বকর্মা মহারাজ দাও আমার কাছে চাবি দাও আর তোমাদের পারিশ্রমিকটা রাজভবন থেকে নিয়ে যাবে বেশ মহারাজ বিশ্বকর্মা মহারাজকে চাবিটা দিয়ে দাও বিশ্বকর্মা ও বাবা বিয়ে টাকা না দিলে আমি চাবি কি করে দেবো আরে বাবা দেবে রাজবাড়িতে যাওয়া হবে রাজবাড়ি থেকে তোমার তখন নেওয়া হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মহারাজ এনিন মহারাজ তুমি চাবিটা দিচ্ছ মহারাজ তো আর ওটা দরজাটা তো দিতে পারবে না তাহলে সবাই মিলে আমরা বাইরে যাবো গিয়ে তুমি দরজাটা দিয়ে চাবিটা দিয়ে হ্যাঁ 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 ঠিক বলেছো বাবা চলো মহারাজ একটু বাইরে চলুন সাগরটা বন্ধ বেশ তুমি বন্ধ করো এই নতুন দরজায় কি মোবিল টেবিল বিশ্বকর্মা মহারাজ তোমরা কোন রাস্তায় এসেছিলে বিশ্বকর্মা কেন মহারাজ আমরা এসেছিলাম ওই দক্ষিণ রাস্তা দিয়ে তোমরা এই দক্ষিণ রাস্তা দিয়ে এসেছিলে কিন্তু যাবার সময় ওই উত্তর দিকের রাস্তা দিয়ে তোমরা যাবে কেন মহারাজ কারণ দক্ষিণ দিকের রাস্তায় ভূত পেঁচ বাস করে তাই নাকি মহারাজ হ্যাঁ বেশ মহারাজ আমরা কথা মতো আমরা ওই রাস্তায় যাব মহারাজ বেশ বিশ্বকর্মা তাহলে আমি এখন চলি বিশ্বকর্মা আসুন মহারাজ ওরে বাবা ভূত বলে কিছু নেই আর সাধারণ ডাকিনি বলে কিছু নেই আমরা এই রাস্তায় যাবো চলো বাবা তুমি দুটো হাত তুলে তুমি বাহু তুলে তুমি গান করতে করতে চলো বাবা ও বাবা তুমি বয়স্ক লোক তুমি করবে না আমি করবো আমার করতে হবে হ্যাঁ দেখি তুমি করো বেশ তাহলে করছি আর আমি তোমার পিছন পিছন যাবো আমার পিছন পিছন যাবি হ্যাঁ আমি ঠ্যাং আমি বয়স্ক লোক আমার আগে দিবি আর তুই কচি ছেলে তুই পিছনে যাবি মরলে মরুক আমার বাবা মরুক হ্যাঁ আমি বিয়ে করব সামনে মরব ঠিক আছে হরে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
জঙ্গলের পথে আমার যে ভয় লাগছে, ও বাবা প্যান্ট হয়ে যাবে গো। আরে বাবা, আরে এই তো আমি আছি। আরে দুদিনে এই হয়ে গেল, এত অন্ধকারে যাওয়া যায়? আরে আমার হাতে হাত দে, আমার হাত দে। বিয়াল্লিশ কর্মা, তুমি ওখান থেকে নামো বাবা। ওই গাছের ডাল যদি ভেঙে পড়ে আর তুমি নিচে আর বাঁচবে না বাবা, তাই বলছি তুমি নেমে যাও ওখান থেকে। আমি তোমাকে কোনোদিনও বলতে পারবো না মা। আমি কি তাহলে তুই দেখতে চাস? আমি হলাম শিবের কন্যা, নাম ওর পদ্মা। শোনে বিশ্বকর্মা, তোমরা কোথায় গিয়েছিলে? আমরা গিয়েছিলাম চন্দ্রধরের সেই সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে মা। শোনে বিশ্বকর্মা, মাগো সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘর হচ্ছে, কিন্তু বাসর ঘরের নির্মাণ হয়ে গেছে। হ্যাঁ মা, আমরা বাসর ঘর নির্মাণ করে আমরা ফিরছি বাড়ির দিকে মা। শোনে বিশ্বকর্মা, আবার তোমাদের যেতে হবে ওই সাঁওতালি পর্বতে। না মা না, অসম্ভব মা। আমি তো তোমার কোনো রাস্তা আমি রাখিনি মা, আমি চন্দ্রধরের আদেশ মতন তেমন আমি কাজ করে এসেছি মা। শোনে বিশ্বকর্মা, রাজামশার আদেশ, তুমি সাঁওতালি পর্বতে লোহার বাসর করছো, আমার আদেশ আবার তোমরা যাও ওই ঈশান করে কি আমার ফড়ি যাওয়ার রাস্তা রেখে এসো। না মা না, আমি সেটা করতে পারবো না মা। আমি বিশ্বকর্মা মা, জগৎময় আমার সবাই বিশ্বাস করে মা, তাই বলছি জননী আমি কোনোদিন পারবো না ওই সাঁওতালি পর্বতে নিশান করে আপনার চিত্র রাখতে মা। বিশ্বকর্মা মাগো, যদি আমার আদেশ পালন করো তোমার একমাত্র পুত্র আমি বংশে বাকি দিতে রাখবো না। না জননী না, এটা এটা বলো না গো জননী, আমার বংশের একমাত্র পুত্র বিয়াল্লিশ কর্মাকে তাকে কোনো কোনো ক্ষতি করো না মাগো। ও গো জননী, আমি তোমার আদেশ মতন যেতে পারি মা, এর ভার কে নেবে মা? বিশ্বকর্মা এর দায় খেলাম আমি। আর শোনো, রাজামশাই জানা দিয়েছে তার চতুর্গুণ তোমাকে দেব। ওগো জননী, তোমার কাছে আমার কোনো কিছু দরকার নেই যোগ জননী, শুধু একটু আশীর্বাদ পেলে আমি তাতে খুশি হব গো মা। আশীর্বাদ কি ঝোলা ভর্তি করবো? যাও বিশ্বকর্মা মাগো, ওই ঈশান করে কি আমার ফোন যাবার রাস্তা রেখেছো, তাই যাবো গো জননী। আর যদি রাজামশাই দেখতে পাই তাহলে তোমরা কি বলবি? কি বলবে মা? আমাদের হাতে লিল মেডেল ফেলেছিলাম, তাই আমরা নিতে এসেছি। বেশ জননী, যাওয়ার সময় তুমি আশীর্বাদ করো, তোমার কাজ যেন সম্পূর্ণ করে আসতে পারবি। বিয়াল্লিশ কর্মা, ওইটা কে? ওটা যেই হোক না মা, তোমার মা বললে খালি আমার ঠাকমা হবে। আরে বাবা, মা মানে সবারই মা, তাই তোমার ঠাকমাও নাই আর ও কোনো দিদিও নাই, তোমারও মা আমারও মা তোমারও মা। হ্যাঁ, এ তো কেলে কীর্তি, কেলে কীর্তি থাক বাবা। এখন একটা কথা শোনো, তুমি আবার ফের চলো সেই বাসর ঘরে। ও বাবা চলো তাহলে সেই বাসর ঘরে চলো। সবল